জমজমাট বিশ্বকাপ ফাইনালের মঞ্চ, আহমেদাবাদে হাসবে কার ভাগ্য? রোহিত কোহলি রব স্টেডিয়াম জুড়ে, তারার মেলা গ্যালারিতে সচিন টেন্ডুলকার 2011 বিশ্বকাপের জার্সি উপহার দিলেন বিরাটকে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন নীল সমুদ্র, টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং বেছে নিল। শুভমান গিলের জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনাল, মন্দ তার কপাল, মাত্র 4 রান করেই ফেরা, প্রথম উইকেট পেল অস্ট্রেলিয়া। কাপ্তান রোহিত শর্মা ছিলেন মারমুখী, কোহলির সাথে তার 46 রানের জুটি, তবে 3 রানের জন্য রোহিত পূরণ করতে পারেননি হাফ সেঞ্চুরি। পরের ওভারেই আউট শ্রেয়াস আইয়ার, ওর ব্যাটে মাত্র 4। ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি, প্যাট কামিন্সের হালকা শর্ট পিচ ডেলিভারি ট্যাপ করেছিলেন কোহলি, ব্যাটে লেগে বল ক্রিজে ধাক্কা খেয়ে আঘাত হানে উইকেটে। হতাশ কোহলি দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন ক্রিজে। ভারত তখন ভীষণ চাপে, হাফ সেঞ্চুরি লোকেশ রাহুলের ব্যাটে, তিনি খেলছিলেন পরিস্থিতির নিরিখে। 66 রানে আউট রাহুল, স্টার্কের বলেই করলেন ভুল। 240 ভারতের বোর্ডে স্টার্ক 3টা উইকেট শিকার করেছে। জবাবে দ্বিতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া, শামির বলে ডেভিড ওয়ার্নারের ফেরা। পঞ্চম ওভারে আঘাত হানেন জসপ্রীত বুমরা, মিশেল মার্শকে আউট করে আনন্দে উদ্বেল টিম ইন্ডিয়া। স্মিথকেও টিকতে দিলেন না বুমরা, 47 রানে 3 উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। কিন্তু ট্রাভিস হেডের 50 অস্ট্রেলিয়াকে স্বস্তি দেন তিনি, ভারতের স্বপ্নকে গুঁড়িয়ে দেন ট্রাভিস হেড, 95 বলে তার সেঞ্চুরি, তিনিই হলেন অস্ট্রেলিয়ার জয়ের কাণ্ডারি। আবারও ক্রিকেটের রাজা অজিরা, ষষ্ঠবার বিশ্বকাপ জিতল তারা। রহমান পেয়ার, 71।